নমস্কার, দুর্গাপুরে অবস্থিত প্রয়াস ক্লিনিক থেকে অর্থোপেডিক সার্জন ডক্টর দীপঙ্কর সেন কথা বলছি। অর্থোপেডিক সার্জন হওয়ার সুবাদে আমার কাছে অনেকেই আসেন ঘাড়ের ব্যথা নিয়ে, এবং সেই বিষয়ে যখন আলোচনা হয় একটা তথ্য প্রায় আমার সামনে উঠে আসে। পেশেন্টরা বলে থাকেন যে ডাক্তারবাবু, আমি কিন্তু বালিশ ইউজ করছি না। তো আমি যখন জিজ্ঞেস করি কেন ইউজ করছেন না, দেখা যায় কোনো ক্ষেত্রে উনি নিজেই ঠিক করেছেন কোথাও থেকে শুনে যে বালিশ ইউজ করবেন না, কখনো কোনো বন্ধু বান্ধব কেউ বলেছে, এবং কখনো কখনো দেখা যায় দু একজন ডাক্তারবাবু বলেছে। তো এই বিষয়টা আমাকে খুব অবাক করেছে, কারণ আমার দীর্ঘ 20-25 বছরের অর্থোপেডিকের জগতের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু কোথাও কোনো বৈজ্ঞানিক তথ্য বা লিটারেচার খুঁজে পাইনি যেখানে ঘাড়ে ব্যথার উপশমের জন্য বালিশ ইউজ করা যাবে না এরকম কোনো বক্তব্য রাখা আছে। তাই জন্য ভাবলাম যে এই বিষয়টা সম্বন্ধে জনমানুষের যে প্রচলিত ধারণা আছে সেটার বিষয়ে একটু আলোচনা করা যাক। তাই জন্যই আজকে আমার এই ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে। তো ঘাড়ে ব্যথা এবং বালিশের রিলেশন বলতে গেলে আগে হিউম্যান বডির যেটা পশ্চার বা নিউট্রাল পজিশন সেটা একটু জানা উচিত। তার জন্য আমি দুটো ছবি আপনাদের সামনে ইউজ করছি। উপরের ছবিটাতে দেখানো রয়েছে যে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, দেওয়ালের জাস্ট পিকটা ঠেকেছে, এবং দ্বিতীয় ছবিতে মানুষটি দাঁড়িয়ে আছেন, কাঁধটা জাস্ট দেওয়ালে ঠেকেছে। তো যখন সাইড থেকে আমরা তাকে দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে দেওয়াল এবং ঘাড়ের মধ্যে তার একটা গ্যাপ রয়েছে, কারণ ঘাড়ে একটা স্মুথ কার্ভ আছে যাকে বলা হয় সার্ভাইকাল লর্ডোসিস। এই গ্যাপটা কারো ক্ষেত্রে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি তার গঠন সম্পর্কে যেরকম তার চেহারা সেটা অনুপাতে নির্ধারিত হয়। কারো কারো ক্ষেত্রে মাথাটা শরীরে একটু সামনের দিকে থাকে যেটাকে বলে হেড ফরওয়ার্ড সিন্ড্রোম। আবার যখন সেই মানুষটিকে সামনাসামনি দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘাড় থেকে দেওয়ালের মধ্যে আবার একটা 4 ইঞ্চি 5 ইঞ্চির মতো ব্যবধান রয়েছে। তো এটাই হচ্ছে মানুষটির নিউট্রাল পজিশন। এই পজিশনে মানুষ সবচেয়ে কমফোর্টেবল থাকে, এবং যখন মানুষ শোবে বিছানাতে তখনও যদি এই পজিশনটা ধরে রাখা যায় তাহলে সে সবচেয়ে কমফোর্টেবল থাকবে। তাহলে আসুন এবারে দেখি মানুষটিকে শোয়ালে কি হয়। তাহলে এবারে ধরে নিলাম আমরা এটা হচ্ছে বিছানা, সে চিত হয়ে শুয়ে আছে। এবারে তার ঘাড় আর বিছানার মধ্যে একটা গ্যাপ রয়েছে, এবং সে যখন পাশ ফিরে শুয়ে আছে তখনও তার ঘাড় আর বিছানার মধ্যে একটা গ্যাপ রয়েছে। তাহলে এই গ্যাপটাতে মানুষটির মাথাটা তো শূন্য থাকতে পারে না, তাহলে ভীষণ ব্যথা হবে। তাহলে কি করতে হবে, এই গ্যাপটাতে একটা সাপোর্ট দিতে হবে। সেটা কতখানি, মোটামুটি এই দূরত্ব। তাহলে এই যে গ্যাপটা রয়েছে সেটা 3 ইঞ্চি 4 ইঞ্চি বা যাই হোক না কেন, এই গ্যাপটা ফুলফিল করবে বা ভরাট করবে একটা বালিশ। অর্থাৎ এটাই হবে আপনার বালিশের উচ্চতা। তাহলে কি দাঁড়ালো, আমি ছবিটাকে আবার দাঁড় করাচ্ছি। এই যে দূরত্বটা রয়েছে দেওয়াল থেকে বা বিছানা থেকে ঘাড় অবধি, এবং এখানে এই দূরত্বটাকে যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় এবং শয়নমান অবস্থায় যদি সেম রাখা যায়, তাহলে ঘাড় মাথা ঘাড় এবং শরীর একটা সমান্তরাল পজিশনে থাকবে, এবং যেটা সবচেয়ে কমফোর্টেবল হবে এই পজিশনটাকে ধরে রাখার জন্য বালিশটার প্রয়োজন। তাহলে বালিশের সাইজটা কি ঠিক হলো, যে আমি যখন চিত হয়ে শুয়ে আছি তখন ঘাড়ের তলাতে যতখানি গ্যাপ সেই গ্যাপটা ফুলফিল করার মতো একটা বালিশ হবে। আর যখন বালিশ চুজ করবেন, অনেক ক্ষেত্রে সেটা বুঝতে অসুবিধা হতে পারে, আপনার কান থেকে একটা লাইন যদি নামিয়ে দেওয়া যায় সেই লাইনটা আর কাঁধ অবধি যে গ্যাপটা, এই গ্যাপটা যা হবে এটাই হবে আপনার কারেক্ট বালিশের সাইজ। সেই মতো আপনি বালিশ কিনবেন বা ইউজ করবেন। এবারে বালিশ
নিচু হলে বা বেশি উঁচু হলে কি হয়? তাহলে আমি সাইড থেকে যদি দেখি বালিশটা আমার ঘাড়ের নিচে আছে, বালিশটা যদি খুব নিচু হয় তাহলে আমার মাথাটা যদি বিছানাতে ঠেকাতে হয় মাথাটা আরো এরকম কাত হবে, সেক্ষেত্রে ঘাড়ের পেছন দিক থেকে প্রচুর নার্ভ বেরোবে। আমি একটা মডেলের মাধ্যমে দেখাচ্ছি, এই মডেলটাতে দেখা যাচ্ছে হলুদ রঙের স্ট্রাকচার গুলো, তো এই স্ট্রাকচার গুলো তখন হাড়ের ফাঁকে ফাঁকে নার্ভ গুলো চেপে যেতে পারে, মাসল গুলো লিগামেন্ট গুলো চেপে যেতে পারে এবং যার জন্য ঘাড়ের পেছন দিকটাতে বেশ ব্যথা হতে পারে। এবং এটাই হয় কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যাদের ঘাড়ের ব্যথা আছে তারা যখন বালিশ ছাড়া শোন ঠিক এই ঘটনাটাই ঘটে এবং তারা বলেন যে বালিশ তো ইউজ করছি না তাতেও ব্যথা কমছে না। কি করে কমবে? ব্যথা তো তাতে অ্যাকচুয়ালি বাড়ছে। তো সেক্ষেত্রে ওই নার্ভ গুলো মাসল গুলোকে যদি অফলোড করতে হয় তাহলে কিন্তু ঘাড়টাকে আবার নিউট্রাল পজিশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ তার কিন্তু একটা উপযুক্ত বালিশের প্রয়োজন। উল্টো দিকে বালিশটা যদি বেশি উঁচু হয় সেক্ষেত্রে কি হবে? তাহলে ধরে নিই যদি আমি শুয়ে আছি, বালিশটা যদি খুব উঁচু তাহলে আমার ঘাড়টা একটু এইভাবে থাকবে, এর ফলে যেটা হতে পারে আমাদের শ্বাসনালীতে সামান্য হলেও একটু চাপ পড়বে এবং যার ফলে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা একটু ব্যাহত হতে পারে এবং অনেকের ক্ষেত্রে নাক ডাকার সমস্যা হতে পারে, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। মোটামুটি এটা বলা যেতে পারে যে আপনি যে অবস্থায় দাঁড়িয়ে আছেন শয়নমান অবস্থাতেও যেন ঠিক সেই পজিশনটাই মেনটেন করা হয়। এটাই হচ্ছে বালিশ এর সাইজ নির্ধারণ করার জন্য একটা ব্রড গাইডলাইন। এই গাইডলাইনটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য, কেউ চিত হয়ে শোন, কেউ বাস ফিরে শোন, অ্যাকচুয়ালি ঘুমের মধ্যে আমাদের সবারই কোনো না কোনো সময় পশ্চাৎ চেঞ্জ হবেই, তাই এই গাইডলাইনটাকে ফলো করে বালিশের সাইজটা চুজ করলে আপনি চিত হয়ে শুন বা পাশ ফিরে শুন খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, এটা ফলো করে দেখুন। এরপরে আসছি যে অনেকেই বলেন যে কিসের বালিশ? বালিশ সাধারণ বালিশ হওয়া উচিত, সেটা শিমুল তুলো, কাপাস তুলো, স্পঞ্জ বা এখন সেগুলো মিশিয়ে অনেক জিনিস দিয়ে তৈরি হয়। একটা জিনিস বলে রাখছি, কোনো ব্র্যান্ড বা এর কোনো প্রয়োজন নেই এবং আমরা জানি যে কোনো কিছুর সঙ্গে একটা ডাক্তারি শব্দ জুড়ে দিলে জিনিসটা আরো বেশি মার্কেটিং হয়, যেমন ডক্টরস পিলো বা কেউ বলে অর্থোপেডিক পিলো, অর্থোপেডিক ম্যাট্রেস। এক কথায় বলে রাখছি এগুলোর বেশিরভাগের ভেতরে কোনো সাইন্টিফিক তথ্য বা মেটেরিয়াল কিছু নেই, জিনিসটা যেন কমফোর্টেবল হয় সেটা তুলো হোক, স্পঞ্জ হোক বা যাই হোক না কেন। বালিশের সাইজটা নির্ধারণ করার পরে আরেকটা জিনিস বলবো, বালিশের একটা কাভার থাকলে ভালো হয়, সেটা সুতির কাভার হলে আরো ভালো হয়, কারণ ঘুমের সময় অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের হোক বা বড়দের হোক মুখ থেকে লালা বা কিছু বেরিয়ে এসে জিনিসটাকে সোক করতে পারে, সেটা সময় সময় কেচে পরিষ্কার করে নিলে সবার ক্ষেত্রেই বালিশটা ইউজ করতে ভালো লাগবে বা আরো কমফোর্টেবল হবে। এরপরে যেটা হচ্ছে যে বালিশটা কখন পরিবর্তন করা হবে, বালিশ মোটামুটি যে কোনো বালিশই যা বাজারে যা পাওয়া যায় রাফলি বলা যেতে পারে যে বছরখানেক বছর ধরে তো চলেই, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি চলে। তারও একটা খুব সিম্পল গাইডলাইন আছে, আমি জাস্ট দেখাচ্ছি। এটা একটা খুব সাধারণ বালিশ এবং এটার সাইজটা আপনারা যদি দেখেন মোটামুটি আমার জন্য আইডিয়াল। তো এই ধরনের বালিশে আমরা যেটা বলে থাকি যে যদি হাতটা রাখা যায়, হাতটা রাখার পরে যেটা হলো বালিশটা একটু দেবে গেল, হাতটা যখন তুলে নেওয়া হবে সেই জিনিসটা যেন আস্তে আস্তে আবার ফুলে ওঠে। যতক্ষণ এটা হবে বুঝতে পারবেন যে বালিশটা ঠিক আছে। এটাকে আরেকটু রিজিড ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে যে বালিশটাকে বলা হয় ফোল্ড টেস্ট, অর্থাৎ বালিশটাকে এভাবে ধরে আমি ফোল্ড করলাম, এবারে যদি আমি চাপটা ছেড়ে দিই বালিশটা কিন্তু তার নিজের পজিশনে ফিরে আসা উচিত। এলো, এটা যদি না হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে বালিশের ভেতরের মেটেরিয়ালটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে সেই বালিশটাকে হয়তো পরিবর্তন করতে হবে বা বালিশের ভেতরের মেটেরিয়াল গুলোকে একটু চেঞ্জ করতে হবে বা আরো একটু মেটেরিয়াল তুলো বা যাই হোক লাগে, তবে দেখতে হবে সেইটা এক্সট্রা তুলো বা স্পঞ্জ দেওয়ার সময় যেন বালিশটা অত্যধিক টাইট না হয়ে যায়। তো এই সিম্পল গাইডলাইন গুলো আপনারা ফলো করে দেখুন, যে কোনো মানুষ ইউজ করতে পারেন, ঘাড়ের ব্যথা থাক বা না থাক।
দেখবেন ঘাড়ের ব্যথাতেও উপকার হবে এবং ঘুমটাও ভালো হবে। যে কোনো ধারণা সেটা প্রচলিত বা বহু প্রচলিত হলেও সবসময় যে সেটা ঠিক বা সায়েন্টিফিক তা কিন্তু নয়। যেগুলো আমি বললাম সেগুলো ইউজ করলে অবশ্যম্ভাবীভাবে উপকার পাবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে বা আমাদের জানাতে দ্বিধা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।